আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জেফস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক কেকের রেসিপি। আর এই রেসিপিটি যদি আপনারা দেখতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে হবে। চলুন কিভাবে তৈরি করছি দেখে নিই। এর জন্য আমি এরকম একটি ননস্টিকি প্যান নিয়েছি। আমরা ননস্টিকি প্যানের পরিবর্তে কড়াই কিংবা স্টিলের প্যানও নিতে পারি। প্রথমেই আমি এই প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানিটি দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা দুধটি চাল দিব তখন তলানিতে লেগে যাবে না। পানিটি যখন গরম হয়ে হালকা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। আমি আজকে 1 লিটার দুধের এই মিল্ক কেকটি তৈরি করব। এই মিল্ক কেকটি তৈরি করা কিন্তু খুবই সহজ যদি আমরা কিছু টিপস এবং ট্রিক্স ফলো করি। হাই হিটে আমি দুধটি বলক উঠিয়ে নিয়ে তারপর মিডিয়াম হিটে রেখে দিব, কেননা এই মিল্ক কেকটি তৈরি হতে বেশ কিছুটা সময়ের প্রয়োজন হয়। দুধটি জ্বাল দেওয়ার পরে যখন খানিকটা কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগারটি ব্যবহার করছি 1/2 চা চামচ। আমরা ভিনেগারের পরিবর্তে লেবুর রস, সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারি, এমনকি টক দই ব্যবহার করতে পারি। এখানে আমি চামচের সাহায্যে দিব না, হাত দিয়ে ড্রপ ড্রপ করে ফেলবো। চামচের সাহায্যে যদি আমরা ভিনেগারটি ব্যবহার করি তাহলে এক জায়গাতেই এই দানাটি সৃষ্টি হবে। ভিনেগারটি দেওয়ার পর কিছুক্ষণ পর থেকে দেখবো দানা বাঁধা শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ছোট দানা বাঁধা শুরু হয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো চিনি, সাথে দিয়ে দিচ্ছি 2 এলাচ গুঁড়ো করা আছে। দুধটি জাল দিতে দিতে এখন প্রায় 50%-এর মতো কমে এসেছে। এখন হাই হিটে শেষ পর্যন্ত জাল দিতে হবে। এই পর্যায়ে ঘন হওয়ার কারণে এবং হাই হিটে থাকার জন্য দুধটি অনেক ছিটাবে। আর আমরা এইরকম একটি ঢাকনা অবশ্যই শিল্ড হিসেবে ব্যবহার করব। যখন দুধটি জাল দেওয়ার পরে এরকম ঘন এক পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ দেশি খাঁটি গাওয়া ঘি। আর এই ঘিয়ের রেসিপিটি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে। এই পর্যায়ে মিশ্রণটি খুব ছিটাবে, সেজন্য আমরা এরকম ঢাকনা দিয়ে ঢেকে কন্টিনিউয়াস নাড়তে থাকব। আমি এরকম একটি পাত্র নিয়েছি, আমরা এখানে কেক মোল্ডও ব্যবহার করতে পারি। আর তার মধ্যে কিছুটা ঘি দিয়ে চতুর্পাশ ব্রাশ করে নিচ্ছি। আমি মিশ্রণটি ততক্ষণে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না এর এক্সট্রা পানিটি শুকিয়ে যাচ্ছে। আর এই মিশ্রণটি খুব বেশি ড্রাইও করা যাবে না। আমার রান্নাটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সহজে নোটিফিকেশনটি পেয়ে আমার রান্না দেখতে পারেন সহজে। মিল্ক কেকটি জাল দেওয়া শেষ, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এরকম একটি বক্স নিয়েছি 4 কোণা, আর এর মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি। আমরা চাইলে কেকের মোল্ডের মধ্যে এই মিশ্রণটি ঢেলে নিতে পারি। চেপে চেপে চতুর্দিকে আমি সেট করে নিচ্ছি। পাত্রটি আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই বক্সটি এরকম একটি কাপড় দিয়ে খুব ভালোভাবে ঢেকে নর্মালি 2-3 ঘন্টার জন্য ঠান্ডা হতে দিব। প্রায় 3 ঘন্টা পর মিল্ক কেকটি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটি খুলে দেখাচ্ছি।
হ্যাঁ একটু ঠান্ডা হয়েছে, এখন আমি বক্স থেকে বের করে নিচ্ছি। উপরে একটি প্লেট দিয়ে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। মিল্ক কেক গুলো পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল মজাদার এই মিল্ক কেকের রেসিপিটি। আশা করছি আপনারা দেখেছেন আর বাসাতে ট্রাই করে দেখবেন। এই মিষ্টিটি অত্যন্ত সুস্বাদু। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।